বিরিয়ানিটা যেটা আছে আর কি, মটনটা অরিজিনাল খাসির মাংস, 200 টাকা দিয়ে বিরিয়ানি শুরু হয় নরমালি, সেখানে 50 টাকার বিরিয়ানি বা আর 60 টাকা 80 টাকার বিরিয়ানি, ইটস অ্যামেজিং। আমরা বিরিয়ানির মশলা যেটা চার পাঁচটা ইনগ্রেডিয়েন্টস নিয়ে মশলাটা তৈরি করা হয়, এটা আমি নিজেরা তৈরি করি। দুপুরবেলা খিদে পেয়ে যায় তাহলে এদিক ওদিক কোথাও সন্ধান না করে সোজা চলে আসবেন ডেভিডস ফাস্ট ফুডে। নমস্কার বন্ধুরা, কলকাতা টকঝাল মিষ্টির একটি নতুন পর্বে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তার আগে একটু মাস্কটা খুলে নিই। বড় বড় রেস্টুরেন্টে খাবারের সন্ধান তো আমরা অনেক দিয়েছি আপনাদেরকে, এবং বিরিয়ানির সন্ধানও আমরা দিয়েছি, কারণ বাঙালি মানেই তো বিরিয়ানি। বিরিয়ানির গন্ধ একবার নাকে এলে আমাদের পক্ষে নিজেদেরকে কন্ট্রোল করা খুবই মুশকিল হয়ে যায়। আজকে আমি চলে এসেছি এরকমই একটা দারুণ জায়গার সন্ধান দিতে আপনাদেরকে। কোথায় সেটা তো নিশ্চয়ই বলবো, তার আগে বলি এই জায়গাটার স্পেশালিটি কি। এই জায়গায় আপনারা খুব অ্যাফোর্ডেবল প্রাইসে দারুণ কোয়ালিটির বিরিয়ানি পেয়ে যাবেন। পথ চলতি মানুষ যারা, যাদেরকে রোজেই পেরোতে হয় নানান রকম কাজে, এবারে যদি দুপুরবেলা খিদে পেয়ে যায় তাহলে এদিক ওদিক কোথাও সন্ধান না করে সোজা চলে আসবেন ডেভিডস ফাস্ট ফুডে। তাই আর দেরি করবো না, চটপট দেখে নিই যে আমাদের জন্য কি কি ধরনের বিরিয়ানি অপেক্ষা করছে। আপনারাও আসুন আমার সাথে। এবারে কথা বলে নেব ডেভিডস ফাস্ট ফুডের ওনারের সাথে। নমস্কার দাদা, কলকাতা টকঝাল মিষ্টিতে আপনাকে অনেক অনেক স্বাগত। ডেভিডস ফাস্ট ফুড সেন্টার কতদিন চলছে? আমার এটা অ্যারাউন্ড 1.5 ইয়ার্স হয়ে গেছে। তো আগে আমরা বারবিকিউটা করতাম, তো এই বিরিয়ানিটা আমরা জাস্ট কিছু মাস আগে স্টার্ট আপ করেছি। আচ্ছা, বারবিকিউটা এখানেই করতে? এখানেই করা হয়। বিরিয়ানিটা হঠাৎ স্টার্ট করলেন তাও এরকম প্রাইসে, মানে এটার পিছনে মোটিভটা কি? মোটিভ এটাই ছিল যে আমরা অনেক বছর তো ইন্ডাস্ট্রিতে আছি, আমি আমার ফ্রেন্ড এই যে আকরাম আছে, তো আমরা দুজন মিলে আমরা অনেক অনেক লাইক আমরা অনেক অনেক জায়গায় কাজ করেছি একসাথে। তো লাস্ট আমরা বিরিয়ানির সাথে যুক্ত একটা রেস্টুরেন্টের কাজ করতাম, তো সেখান থেকে কাজ করার পরে আমরা নিজেরা ভাবলাম যে নিজেরা কেন একটা স্টার্ট আপ করি। তো স্টার্ট আপ করার পরে অনেক কিছু করার পরে ভাবলাম যে সবাই ডিমান্ড চায় যে একটু লাঞ্চ আর ডিনারের জন্য। তো অনেকে আছে যে লকডাউন হওয়ার পর থেকে, অনেকের প্যান্ডেমিকের পর থেকে অনেকে ফাইন্যান্সিয়ালি অনেক ক্রাইসিস হয়ে গেছে, তো যার জন্য অনেক লোকের কাছে আমরা এখানে অনেকে বলে যে দাদা আমাদের একটু বিরিয়ানি স্টার্ট করো, কেউ বলে দাদা একটু লাঞ্চের জন্য ব্যবস্থা করে দাও। তো এর উপরে আমরা কনসেপ্ট নিয়ে পুরো ক্যালকুলেশন করার পর দেখলাম যে আমরা সামান্য যদি একটা লাভ নিয়ে যদি স্টার্ট আপ করা যায়, যাতে আমাদের প্রফিট মার্জিনটা কম হলেও যদি আমার কাস্টমারদের ভালো ফিডব্যাক ওদের কাছে পাই আর কি, আর হিউজ কোয়ান্টিটি সেল করতে পারি, তো আমরা একটা এন্ড অফ দ্য ডে আমরা কিছু টাকা দেখতে পারবো। তো এই কনসেপ্ট নিয়ে যাতে সবাইকে আমরা বিরিয়ানি প্রোভাইড করতে পারি, যাতে সবাই একটা পেটটা দুপুরে লাঞ্চ ডে পেটটা ভরতে পারে, ইয়াং ব্যাচলার্সরা আছে যারা পকেট মানি এখন খুব কম পায়, তো এই কনসেপ্ট নিয়ে আমরা নেমেছি আর কি বিরিয়ানির জন্য। করোনা আবহে অনেক মানুষেরই অনেক ক্ষতি হয়েছে, তো আপনার এই যে বিরিয়ানিটা এখন যে দিচ্ছেন সেটা মাত্র 50 টাকায়, তার মধ্যে বিরিয়ানির চাল সব কিছু মেনটেন করা, তো এই পুরো ব্যাপারটা কি করে মেনটেন করে? ফার্স্ট অফ অল আমি ইন্ডাস্ট্রিতে অ্যারাউন্ড 14.5 ইয়ার 15 ইয়ার্স হয়ে গেছে আমার এই হোটেল ইন্ডাস্ট্রির মধ্যে। তো লাস্ট আমি বিরিয়ানির সাথে যুক্ত একটা রেস্টুরেন্টে কাজ করতাম অ্যাজ এ ম্যানেজার, তো সেখানে 5 ইয়ার্স কাজ করেছি আমি। তো ওইটা ক্যালকাটার ওয়ান অফ টপ রেস্টুরেন্ট বিরিয়ানির মধ্যে বলা যায়। তো সেখানে কাজ করার পরে আমি দেখলাম যে পুরো ব্যাপারটা আমিও হ্যান্ডেল করতাম, পুরো ব্যাপারটা এক্সপিরিয়েন্স নেওয়ার পর জানতে পারলাম আমি। তো ফার্স্ট অফ অল আমি আসবো চালে, মানুষে হবে প্রিমিয়াম কোয়ালিটি, মানে মানুষে বোঝে 200 টাকার চাল, আমি বলবো সেটা না, প্রিমিয়াম কোয়ালিটি 100 টাকার মধ্যেও পাওয়া যায়, 110 টাকায় পাওয়া যায়। বাট সেইখানে যদি আমরা বাল্ক অর্ডার্সে নিই সেখানে আমি একটা ডিসকাউন্ট এমনি পাবো। আর সেকেন্ড পয়েন্ট হচ্ছে যে জানতে হবে জায়গাটা কোথা দিয়ে তুমি চালটা আনতে পারবে। সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে যে সেকেন্ড যেটা হচ্ছে মশালা, বিরিয়ানির মশালা যেটা ইউজ করা হয়,
তো ম্যাক্সিমাম দোকানে ওরা কি করে বিরিয়ানি মশলাটা কিনে নিয়ে আসে, দোকানে গিয়ে বলে আমাকে বিরিয়ানি মশলাটা ওরা নিয়ে চলে আসে। সেখানে আমরা কি করি, আমরা বিরিয়ানির মশলা যেটা চার পাঁচটা ইনগ্রিডিয়েন্টস নিয়ে মশলাটা তৈরি করা হয়, এটা আমরা নিজেরা তৈরি করি। আপনারা নিজেরা তৈরি করেন এটা? নিয়ে এসে আমরা মিক্সিং আপ মিক্স করে ওই মশলাটা বের করি। তো আমার যদি ফর এক্সাম্পল নাগরবাজার থেকে সেই মশলা যদি আমি কোয়ান্টিটিতে কিনি, ফর এক্সাম্পল আমি 10,000 টাকা যে মশলা কিনি, সেখানে মোটামুটি আমার 13,000 সামথিং, মানে অ্যারাউন্ড 14,000 আমার পড়ে যাবে কস্টিং। বাট আমি যেখান থেকে নিয়ে আসি আর কি, সেখানে আরও ভালো কোয়ালিটিও পাওয়া যায় এবং আমি মোটামুটি 4,000 বা 3,500 আমি আরও বাঁচাতে পারবো। থার্ড হচ্ছে গিয়ে, খালি যে কোনো লোককে তুলে আনলে বিরিয়ানি তো হবে না, ইউ শুড নো কি সব থেকে বেস্ট বিরিয়ানি কার হাতের কাজ হয়। যেরকম আমি যেখানে কাজ করতাম, আমার 8টা ব্রাঞ্চ ছিল, 8টা ব্রাঞ্চের মধ্যে আমি 3 জনের হাতের বিরিয়ানি খুব ভালোবাসতাম। অনেক উস্তাদ ছিল, অ্যারাউন্ড 20-25 উস্তাদরা ছিল, ওখান থেকে আমি 2 জনের বিরিয়ানি পছন্দ করতাম। তো এইটা হচ্ছে যে মেন ব্যাপার, যে জানতে হবে যে কস্টিংকে কতটা বাঁচাতে পারবে না বাঁচাতে পারবে। তো সব কিছু ক্যালকুলেশন করার পর আমি আসলাম যে অ্যারাউন্ড একটা প্রপার একটা বিরিয়ানি ভালো টেস্ট দিতে গেলে অ্যারাউন্ড 45 রুপিস মিনিমাম পড়েই যায়। তো আমরা ভাবলাম যে চলো একটা বিরিয়ানি 5 টাকা লাভ করা ইট ইস ফাইন, কারণ আমার এখন উইথ গডস গ্রেস আমার এখন সারাদিনে অ্যারাউন্ড 8-9 হান্ডি আমার 80 প্লেস 100 প্লেস করে আমার বেরিয়ে যায়। তো অ্যারাউন্ড সব ক্যালকুলেশন করলে দিনের শেষে আমি আমার স্টাফদের দিয়ে আমি নিজের জন্য একটা সামান্য একটা প্রফিট রেখে আমি রাখতে পারি, এটা নিয়ে আমি চলি আর কি, এটাই। দারুণ ব্যাপার। তো এখানে আমরা, এটা তো যেহেতু শুধুমাত্র বিরিয়ানিতেই স্পেশালাইজ, তো আমরা এখানে কি কি ধরনের বিরিয়ানি পাচ্ছি? আমাদের এখন এট প্রেজেন্ট চিকেন বিরিয়ানিটা আছে, মাটন বিরিয়ানিটা যেটা আছে আর কি, মাটনটা অরিজিনাল খাসির মাংস, কারণ এখানে ম্যাক্সিমাম যে দোকানগুলো হয় আর কি, তারা খাসির মাংস প্রোভাইড করে না। তারা বাস্তব বলতে আমি ক্যামেরার সামনে ভয় পাই না কিছু বলতে, কারণ আমার কথা হচ্ছে যে ম্যাক্সিমাম দোকানে হচ্ছে ছাগলের মাংস পাওয়া যায়, যেটা যেটা নর্মাল পাবলিক বুঝতে পারে না। বাট আমার দোকানে আপনি 100% মাটন পাবে, এটা আমার 110 করে আছে। আর চিকেন বিরিয়ানি আছে, আলু বিরিয়ানি পাওয়া যায়, এগ বিরিয়ানি পাওয়া যায়, আমার চিকেন চাঁপ আছে, আমার তন্দুরি আইটেমগুলো আছে। আর মোটামুটি আর 1 উইকের জন্য মধ্যেই, কারণ অনেক কাস্টমার যারা আছে ওরা বলতে চাইছে যে আমরা একটা অনলাইনে অর্ডার করতে চাইছি, আমাদের বাড়ি অনেক দূরে আছে, তো তাদের জন্য তাদের দিকে ধ্যান রেখে আমরা মোটামুটি 1 সপ্তাহের মধ্যে একটা আউটলেট ওপেন করছি কাছে ধারে কাছে, সেখানে জোম্যাটো আর সুইগি থেকে অনলাইনে অর্ডার করতে পারবে। আচ্ছা, তার মানে এখন আপনারা অনলাইন অর্ডার নিতে পারছেন না, কিন্তু খুব তাড়াতাড়ি সেটা শুরু হতে চলেছে? একদম একদম শুরু হবে, প্লাস আমাদের এটা তো একটা মুঘল ডিশের মধ্যে পড়ে, মানে আমার নামটা ডেভিড ফাস্ট ফুড আছে, এটা এখন চেঞ্জ হয়ে ডেভিডস বিরিয়ানি হয়ে, আর এটা আসবে দ্য ফ্লেভার্স অফ মুঘল এম্পায়ার, তো এই নাম্বারটা আমাদের আসবে আর কি, যেখানে পুরো আপনার হচ্ছে কি অথেন্টিক মুঘল ফ্লেভারের আমরা খাবার প্রোভাইড করবো। এক্সাম্পল হয়ে গেলো আপনার মাটন স্টু হয়ে গেলো, রিজালা হয়ে গেলো, কাসা হয়ে গেলো, তারপর হচ্ছে কি আপনার পাসিন্দা হয়ে গেলো, এই টাইপের ডিশেসগুলো আছে, মোটামুটি 1-2 সপ্তাহের মধ্যে এটা স্টার্ট আপ হয়ে অনলাইনে পাওয়া যাবে। আচ্ছা, তো ওগুলো আমরা এখানে এলেও কি পেতে পারি ওই ডিশেসগুলো? হ্যাঁ অবশ্যই এখানে এসে পাওয়া যাবে, অ্যাটলিস্ট এটা তো মেন রোডের উপরে আছে, আর আমার এখানে কি বলছি কভারেজ ব্যাপারটা নেই, যার জন্য আমি এখানে উপরে ডিসপ্লে করি না। তো সব রকমের দোকানটা আমার চালু হয়ে যাওয়ার পরে আমার সেইভাবে আমরা প্রিকশনস নিয়ে আমার এখানটা সেরকম যাতে ঢেকে রাখতে পারি, হাইজিনটা মেনটেন করতে পারি। ইন ফিউচার আরও অন্য কোথাও আউটলেট খোলার কি প্ল্যান আছে? 100% মোটামুটি 1 ইয়ারের মধ্যে আমরা মোটামুটি, কেন আমার কাছে এখন ব্যারাকপুর থেকে, নৈহাটি থেকে, ইভেন আউটস্কার্টস অফ ক্যালকাটা থেকেও আমাকে এখানে বিরিয়ানি অর্ডারে বাল্ক অর্ডারে যাচ্ছে। তো তাদের একটা লোকের যাদের ডিমান্ড আছে, যারা আমাদের কাছে এটা করে তাদের কম সস্তার মধ্যে ভালো বিরিয়ানি আমরা পেতে পারি। তো এই এই জিনিসটা ধ্যান রেখে আমরা এটা মোটামুটি ক্যালকাটার মধ্যে অ্যারাউন্ড মানে সব কোনাতে একটা একটা করে ব্রাঞ্চ খোলার আমাদের ইচ্ছা আছে। আচ্ছা, তো আপনারা বিয়ে বাড়ির বলুন বা অন্যান্য জন্মদিন অনুষ্ঠান বাড়ির কি অর্ডার? হ্যাঁ হ্যাঁ 100% আমরা অর্ডার নিই, ইভেন নট অনলি প্যাকেটস, আমরা হান্ডিতে করে বিরিয়ানি আমরা প্রোভাইড করে দিই, ঠিক আছে। এবার দেখা গেলো এবার ওখানে একটা ওকেশন হলে ওখানে কী অনেক রকম ব্যাপার থাকে, যে একটু মাংসর বেশি কোয়ান্টিটির মাংস দরকার পড়ে, এইসব হচ্ছে ব্যাপার থাকে। তো সেই সব কিছু ধ্যান দিয়ে কাস্টমারকে হেল্প আউট করে, তাকে সেইভাবে তাকে গাইড করে আমরা সেইভাবে অর্ডার নিই আমরা। আর এমনি কাস্টমারসদের ফিডব্যাক কীরকম পাচ্ছেন? অনেকদিন তো হয়ে গেল ওখানে দোকান, কাস্টমারদের কি কি ফিডব্যাক? উইথ গডস গ্রেস এখন অবধি তো ফিডব্যাক খুবই ভালো আছে, যার জন্য আমরা আবার কাস্টমারদের কাছ দিয়ে আমরা রিভিউটা জানার চেষ্টা করি, তাদেরকে জিজ্ঞেস করি যে কী প্রবলেম আছে না আছে। এবং ফার্স্ট অফ অল কোয়ালিটি তো অনেক ডিপেন্ড মানে ম্যাটার করেই, বাট অ্যাজ এ হিউম্যান বিং তোমার ব্যবহারও খুব ম্যাটার করে। তো আমার যা কাস্টমার যখন হয়ে গেছে তারা একটু আমার এদিক ওদিক হলেও, কেন আমার 10 হান্ডি 12 হান্ডি করে বিরিয়ানি পার ডে বেরোয়, তো একটা হান্ডিতে বিরিয়ানি একটু এদিক ওদিক হতেই পারে, তো কাস্টমাররা নিজে এসেই আমাকে বলে ডেভিড এটা এটা ইয়ে হয়েছিল, তো আমরা সেটাকে রেক্টিফিকেশন করে রেক্টিফাই করে আমাকে চেঞ্জ করার চেষ্টা করি, আর এতেই বুঝতে পারি যে পাবলিকের ভালোবাসা আমার সাথে আছে, আর সেইভাবে এগিয়ে যাওয়ার চেষ্টা করবো। তো বুঝতেই পারছেন যে ডেভিডস ফাস্ট ফুডের বিরিয়ানি খেয়ে কিন্তু কাস্টমাররা ভীষণ স্যাটিসফাইড, কারণ এই রকম কম দামে এই রকম কোয়ালিটির বিরিয়ানি কিন্তু সত্যি পাওয়াটা দুষ্কর কলকাতায়। তো এখানকার বিরিয়ানি তো আমি টেস্ট করবই এবং আপনাদেরকে অবশ্যই জানাবো যে কেমন লাগলো আমার খেয়ে। বিরিয়ানিটা ভালোই, এমনি এখানকার কোয়ালিটি
বা সেও সবকিছু কেমন ভালো এই প্রাইস রেঞ্জে যে কোয়ালিটি দিচ্ছে অনেকটাই ভালো কোয়ালিটি হিসেবে দাম হিসেবে কি রকম লাগছে দেখুন মানে যেমন গুড় দেবেন সেরকম মিষ্টি হবে তো যা দাম নিচ্ছে তার এগেইনস্টে কোয়ালিটি ভালো খারাপ না মানে এই দামে বিরিয়ানি পাওয়া যায় এটা আমরা ভাবতেই পারতাম না 200 টাকা দিয়ে বিরিয়ানি শুরু হয় নরমালি সেখানে 50 টাকার বিরিয়ানি আর 60 টাকা 80 টাকার বিরিয়ানি ইটস অ্যামেজিং বিশেষ করে আমরা যারা মুভ করি এমনি রাস্তাঘাটে তাদের জন্য অনেকটা বেশি লাভজনক তেলকাটা বলেই বোধহয় এটা সম্ভব হয় এই দামেও একটা লোকের দুপুরবেলার খাওয়াটা হয়ে যায় অন্য কোনো স্টেটে আমি অন্য স্টেটেও গিয়ে থেকেছি অনেক সময় সেখানে মানে 500 টাকার নিচে খাওয়া হয় না এখানে 50 টাকায়ও খাওয়া হয়ে যায় থ্যাংক ইউ সো মাচ তো দেখতেই পাচ্ছেন আপনারা কাস্টমার কিন্তু ভীষণ স্যাটিসফাইড ডেভিডস ফাস্ট ফুডের বিরিয়ানি খেয়ে আমার সামনে চলে এসেছে এক প্লেট গরম গরম চিকেন বিরিয়ানি এবারে টেস্ট করার পালা অসাধারণ আলুটাও পারফেক্টলি বয়েলড অসাধারণ তার সঙ্গে পেয়ে গেছি চিকেনের লেগ পিস মানে সব মিলিয়ে একদম মানে ফাটাফাটি একটু চিকেনটা টেস্ট করে দেখি দারুন সত্যি 50 টাকায় এই কোয়ালিটির বিরিয়ানি অ্যামেজিং আমি তো এটা পুরোটাই শেষ করব কিন্তু আপনাদেরকে একটাই রিকোয়েস্ট করব যে এই বিরিয়ানিটা কিন্তু মিস করবেন না যত তাড়াতাড়ি পারেন ডেভিডস ফাস্ট ফুড সেন্টারে চলে আসুন এবং এই বিরিয়ানিটা টেস্ট করে নিন